হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরের ছাদ বাগানে সম্পূর্ণ জৈব উপায়ে আপনারা কিভাবে লেটুস গাছে চাষ করবেন। লেটুস গাছ লাগানোর সঠিক টাইম হলো অক্টোবর মাস, তবে আপনি যদি এই গাছগুলো বীজ থেকে লাগাতে চাইছেন তাহলে আপনাকে সেপ্টেম্বর মাস থেকেই প্রস্তুতি নিতে হবে। আমার কাছে লেটুসের 6টা গাছ আছে, আর এই 6টা গাছ আমি একই পটে একসাথে লাগিয়ে দিয়েছি। লেটুস গাছের জন্য আমি ফল বহন করার ট্রে ব্যবহার করেছি। আপনারা চাইলে এই গাছগুলিকে টবেতেও লাগাতে পারবেন। তার জন্য আপনাকে 8 থেকে 10 ইঞ্চি টব ব্যবহার করতে হবে। এই গাছগুলি আমি নার্সারি থেকে অক্টোবরের শেষের দিকে সংগ্রহ করেছিলাম। গাছগুলি সংগ্রহ করার পর আমি একই পটের মধ্যে একটু দূরত্ব বরাবর গাছগুলিকে একসাথে লাগিয়ে দিয়েছি। এই গাছগুলি আমি নার্সারি থেকে একটু মিডিয়াম সাইজে নিয়ে এসেছিলাম, তাই গাছগুলিকে আমি ডাইরেক্ট পটের মধ্যে লাগিয়ে দিয়েছি। আপনারা যদি এই গাছগুলো একটু ছোট সাইজে নিয়ে আসছেন তাহলে এই গাছগুলোকে একটু বড় করে নেওয়ার পরই চূড়ান্ত প্রতিস্থাপন করুন। গাছগুলি রিপোর্ট করার 25 থেকে 30 দিন পর দেখুন সব গাছগুলি খুব ভালোভাবে লেগে গেছে আর খুব সুন্দর বাড়ছে। এরপর আসি এই গাছগুলো রিপোর্ট করার সময় আমি এই গাছের মাটিতে কী কী সার ব্যবহার করেছি। লেটুস গাছ একটু জৈব সারযুক্ত মাটি বেশি পছন্দ করে, তাই এই গাছের মাটিতে আমি দিয়েছি গোবর সার, কোকোপিট আর কম্পোস্ট সার। এইসব দিয়েই আমি এই গাছের মাটি তৈরি করেছি। লেটুস গাছের খুব বেশি রোদের প্রয়োজন হয় না। এই গাছগুলিকে অল্প রোদ, অল্প ছায়া সেরকম কোনো জায়গাতে রেখে দিন। দেখবেন গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। এরপর আসি জলের কথা। লেটুস গাছ একটু আর্দ্রতাযুক্ত মাটি বেশি পছন্দ করে, আবার অতিরিক্ত জল দিলে এই গাছ পচে যেতে পারে, তাই মাটির ওপরে অংশ শুকিয়ে যাওয়ার আগে গাছগুলোতে জল দিতে হবে। আর এই টাইমে এই গাছগুলিতে এক ধরনের পাতাখাদক পোকার আক্রমণ হয়, তাই আপনাকে নিয়মিতভাবে পাতা দু সাইডে নিম তেল স্প্রে করতে হবে। গাছগুলি রিপোর্ট করার 80 দিন পরের আপডেট। এই গাছগুলির স্বাস্থ্য ও আকার কোনো অংশে কম নয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ জৈব উপায়ে ঘরে আপনারা লেটুস গাছের কিভাবে চাষ করবেন। তো বন্ধুরা, আপনারাও চাইলে ঘরে খুব সহজেই লেটুস গাছের চাষ করতে পারেন। লেটুস গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, খুব কম যত্নে এই গাছগুলো আপনারা খুব সহজেই ঘরে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।